বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটায় অল অপশনটা ক্লিক করে দিও। ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রুই মাছ বা কাতলা মাছের, বড় রুই বা কাতলা মাছের যে তেল হয় সেই তেলে চচ্চড়ি কীভাবে রান্না করবে। এটা ভীষণ ভালো খেতে লাগে আর ভীষণ টেস্টি। যারা মাছ খেতে ভালোবাসো এই রেসিপিটা তাদের জন্য খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখো, আমি যেভাবে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে বড় মাছের তেল নিয়ে নিয়েছি আর তেলটা কি দারুণ, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তেলটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করবে না। কেটে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ, তাহলে মাছের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। যে কোনো মাছের তোমরা যদি নুন হলুদ মাখিয়ে রাখো তবে তার যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকে না। এটা রান্না করার জন্য লাগবে, আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুন একটা, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন, মানে 20-25টা রসুন থেতো করে নিতে হবে। আর লাগবে পেঁয়াজ কুচি, আর সেটা আমি এখানে দেখাইনি। আলু আর বেগুনগুলো দেখো ভালো করে তেলে ভেজে নিতে হবে। তেল দিয়ে ভালো করে আমি আলু বেগুনগুলো ভেজে নিলাম আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আলু বেগুনের মধ্যে আগে তোমরা নুন হলুদ মাখিয়ে নিতে পারো বা পরে এরকম তেলের মধ্যেও নুন হলুদ দিয়ে দিতে পারো, যার যেটা পছন্দ সেইভাবেই তোমরা আলু বেগুনগুলো ভেজে নেবে। তেলের মধ্যে আলু আর বেগুনগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম, তাতে আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার বেগুনগুলো দেখো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, এই বেগুনগুলো তুলে নিলাম আর আলুগুলোকে তারপরেও কিছুক্ষণ আর একটু ভেজে নিতে হবে, কারণ বেগুন তাড়াতাড়ি গলে যায় তাই বেগুনটাকে আগে তুলে নিলাম। সব বেগুনগুলো আগে তুলে নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলু বেগুনটা ভালো করে ভাজা হলে রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো তুলে নিলাম। এবার একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে এবার দেখো তেলগুলোকে ভেজে নেব। তেলগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজবে, এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, কারণ পটকা যে মাছের থাকে সেগুলো কিন্তু ফাটতে পারে, এই জিনিসগুলো কিন্তু ফেটে যায়, সেই জন্য মুখে চোখে চলে আসবে, সেই জন্য সবসময় এগুলো ঢাকা দিয়ে ভাজবে। নাড়াচাড়াও যে করবে সেটাও খুব সাবধানে ঢেকে ঢেকে করবে। মাছের তেলগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, এ দুপাশটা 1-1.5 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ এটা বেশি ভাজলে কিন্তু মাছের তেলগুলো সব তেলের মধ্যে গলে যাবে। মাছের তেলগুলো ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলে তুলে নিলাম। মাছের তেলটা যে ভেজেছি সেই তেলটার মধ্যে আরও 2 চামচ বড় চামচে 2 চামচ তেল দিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি। ছোট চামচের 1 চামচ কালো জিরা, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা তোমাদের নিজের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে রসুনগুলো যে থেতো করে রেখেছিলাম সেই কটা রসুন আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি করে দেবে, যত বেশি রসুন দেবে তত টেস্ট হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেখো পেঁয়াজ টেয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আলু আর বেগুনটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। যেহেতু আলু আর বেগুনটা আগে থেকে ভালো করে ভাজা আছে রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। এবার দেখো আলু বেগুন দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে আমি তেলে নেড়ে নেব। বেশি তেল কিন্তু দেবে না, কারণ মাছের তেল থেকে অলরেডি তেল বেরোবে এবং এটা বেশি তেল তেলে হয়ে যাবে। আমি এখানে আরও 2-3 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
যতো ঝাল হবে এই রান্নাটা তত টেস্টি হবে। তবে যারা ঝাল খেতে ভালোবাসো না তারা কম দেবে। এবার এইভাবে সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, আর শুকনো লঙ্কা গুঁড়োটাও বেশি করে দিতে হবে। এটা কিন্তু বেশি ঝাল ঝাল না হলে খেতেও কিন্তু ভালো লাগবে না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে এই সমস্ত কিছু দিয়ে এবার মশলাগুলোকে দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেগুনটা যেন গলে না যায়, এইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য কোনো তেলে এই রান্নাটা ভালো লাগবে না। আর এই রান্নাটা পুরোটাই আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এটাকে আরও 3-4 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে। এবার যে তেলগুলো ভেজে রেখেছিলাম সেই তেলগুলো দিয়ে আরও 3-4 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এটা মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এটা গরম গরম পরিবেশন করো। রেডি হয়ে গেল, দারুণ খেতে এবং অসাধারণ টেস্ট। তোমরা বানিয়ে দেখো। অনেক সময় তো বাড়িতে রুই মাছ কাতলা মাছ এলে তেলগুলো ফেলে দাও, এখন থেকে আর ফেলবে না, এইভাবে রান্না করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।